Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. নমস্কার, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। আজকে আবার চলে এলাম হরিনাম সংকীর্তনের একটি নতুন এপিসোডের সঙ্গে। আজকে আমরা দেখতে চলেছি খুব সুন্দর একটি সুরের মাধ্যমে হরিনাম সংকীর্তন। আমি দেখাচ্ছি স্কেল বি ফ্ল্যাটে, আপনারা যে কোনো স্কেলে এই হরিনাম সংকীর্তনটি খুব সহজেই তুলে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, স্বরলিপি সেমই থাকবে, সুরটা জাস্ট একটু চেঞ্জ হবে। তো প্রথমে আমরা সরগমটা দেখে নিই। হরিনাম সংকীর্তনের ক্ষেত্রে কোমল গা, কোমল ধা এবং কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হবে। প্রথম সুরটা শুরু হচ্ছে সা থেকে, কেমন হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ফার্স্টের সুরটা কিন্তু এমন হবে, মানে স্থায়ী সুরটা এমন হচ্ছে। তাহলে স্থায়ী স্বরলিপিটা কেমন হবে? হরে সা সা কৃষ্ণ কোমল গা গা, হরে কোমল গা গা কৃষ্ণ মা পা, কৃষ্ণ মা মা, কৃষ্ণ কোমল ধা ধা, হরে কোমল ধা ধা কোমল নি, হরে কোমল ধা পা, এ মা কোমল গা রে, এ হরে সা সা রাম কোমল গা গা, হরে কোমল গা গা রাম মা পা, রাম মা মা, রাম কোমল ধা ধা, হরে কোমল ধা ধা কোমল নি, হরে কোমল ধা পা। হলো, তো এখানেই শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ স্থায়ী। এরপর আমরা দেখে নেব সেকেন্ড পার্ট। তাহলে আমরা এই ফার্স্ট পার্টটা আরেকবার স্লো মোশনে দেখে নিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আবার সা থেকে হবে একই সুর। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, এমন হচ্ছে। এটা হলো আমাদের স্থায়ী। এরপর আমরা দেখে নেব অন্তরা। অন্তরা সুরটাও সহজ, পা থেকে শুরু হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, একই সুরে হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, এমন হবে। তাহলে হরে পা কুমলি, কৃষ্ণ কুমল নিনি, হরে কুমল নিনি, কৃষ্ণ ধা কুমল নি, কৃষ্ণ কুমল নিনি, কৃষ্ণ কুমল নি সা, হরে কুমলি কুমল ধা কুমলি, হরে হরে কুমল ধা পা, হরে পা কুমলি, রাম কুমলি নি, হরে কুমলি নি, রাম ধা কুমলি, রাম কুমলি নি, রাম কুমলি সা, হরে কুমলি ধা কুমলি, হরে কুমল ধা পা, হে মা কুমল গাড়ি। আবার সে প্রথমটাতে ফিরে আসতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এটাতে ফিরে আসতে হবে। তো এখানে কিন্তু আমাদের অন্তরা সুরটাও কিন্তু কমপ্লিট হচ্ছে। তাহলে অন্তরা সুরটা আমরা একবার স্লো মোশনে দেখে নিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হলো। আবার হবে পা থেকে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এমন হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ হরিনাম সংকীর্তনটি কমপ্লিট হচ্ছে।
সম্পূর্ণ হরিনাম সংকীর্তনটি এখানেই সমাপ্ত হচ্ছে। আর এই সুরটি যদি আপনারা আরও ভালোভাবে হারমোনিয়ামে আমি কিভাবে গেয়েছি সেটা শুনতে চান, তার জন্য অবশ্যই আমার সেকেন্ড যে চ্যানেলটি রয়েছে সেখানে দেখে নিতে পারবেন, হারমোনি দিদি বিনীতা, এখানে সার্চ করে নেবেন, সেখানে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা যারা আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে PDF অথবা ভিডিও আকারে খুবই কম খরচে পেতে চান, তাহলে শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।